মাঠে গরু আনতে গিয়ে বাজপড়ে মৃত্যু হলো ব্যারাকপুর বড় কাটলিয়ার বাসিন্দা উপেন দাসের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সোমবার বিকেলে ঝোড়ো হওয়া বৃষ্টির সময় বড় কাটলিয়া মাঝের পাড়া নিচের মাঠ এলাকার নিজের পোষা গরুদের আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 29 নম্বর সংসদের বড় কাঠালিয়া কৃষ্ণ মন্দির এলাকার বাসিন্দা উপেন দাসের। বৃষ্টির সময় গরুদেরকে মাঠ থেকে খুঁটি খুলে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিলেও একটি বাছুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় তিনি মাঠেই ছিলেন। সেই সময় শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টি থেমে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। মাঠে গিয়ে দেখা যায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। এরপর তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যদের বক্তব্য, বাজ পড়ে মৃত্যু হয়েছে উপেন দাসের। চাষবাস এবং গরু পালনের সাথে যুক্ত ছিলেন তিনি। পরিবারের একমাত্র রোজগারের সদস্যের ঘটনা নিয়ে বলতে গিয়ে উপেন দাসের পরিবারের সদস্য জানান, কালকে আমার ভাই, তার নাম হচ্ছে উপেন দাস, সে আমাদের বড় কাঠালিয়ার বাড়ি, সে নিজে চাষবাস করে এবং শুধু তাই না, দু একটা গরুও পোষে। সেই গরু আনতে গিয়ে তার মানে গরুটার খোঁটা তুলে দেয়, ছোট বাচ্চা গরু খুঁজতে যায়। সেই সময় বাচ্চা গরুটাকে তুলে দেওয়ার পরে হঠাৎ তার মনে হয় যেটা বাস পড়ে, সে গরুগুলো বাড়ি চলে আসে, সে বাড়ি আসে না। তারপর আমার ভাইপো ভাইয়েরা সব খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায়। পাওয়ার পরে মাঠের থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাকে যথারীতি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে বলে এক্সপায়ার করে গেছে, এবং সে যে চাষি তাই এলাকার সবাই জানে এবং চাষ করে খায়, খুব দুরবস্থার মধ্যে চলে। এই গরুটার এখন যা যেটুকু দুধ মুধ হয় এটা বিক্রি করেই চলে তার সংসার এই পর্যন্তই। হ্যাঁ, সেই সময় কালকে বৃষ্টির সময় সে গেছিলো মাঠে গরুগুলোকে আনতে, যে গরুগুলো ভিজে যাবে, মশায় কামড়াবে, গরুগুলোকে আনতে গেছিল। ঘটনা হয়েছে, বাড়ি এসে দেখছি আমি যে এরকম বাজ পড়ছিল, তো আমার ভাইপোরা গেছে, গিয়ে দেখে এরকম গরু আনতে গেছে। মাঠে গরু ছিল, চাষবাস করে তো গরু পুষে তার পাশে, গরু আনতে গিয়ে দেখে গরু আনতে গেছে, তারপরে আসছে না বাড়িতে। তখনই ভাইপোরা গিয়ে দেখে এরকম মাঠে বাজ পড়ে রয়েছে, মানে অচেতনভাবে রয়েছে। তারপর ওরা ডাকাডাকি করে পাড়ার লোক ধরে নিয়ে আসে। ওর চাষবাস করেই খায়, একটা ছেলে ছোট, এখন ওর অবস্থা দুরবস্থা। এ যদি সরকার কিছু ওদেরকে একটু দেখে তাহলে খুব উপকার হবে। হ্যাঁ, একটু ভাগে জমি চাষবাস করে, লিজ নিয়ে জমি একটু চাষবাস করে। বড় কাঠালিয়ার সবাই জানে, ও চাষ মেম্বার থেকে সবাই জানে। যখন বৃষ্টি শুরু হয়েছে তখন মাঠে গরু আনতে গেছিল, তো গরু আনতে গিয়ে গরুগুলোকে ওইখান থেকে সব ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আসছিল না বাড়িতে, তার জন্য কিছুক্ষণ পরে আমরা যখন বৃষ্টি থেমে যায়, ঝড়টা থেমে যায়, তখন আমরা গেছিলাম খোঁজ করতে। গিয়ে দেখলাম যে মাঠেতে পড়ে রয়েছে, তো তুলে আনতে আনতে দিয়ে ওখানে সবাইকে ডাকাডাকি করাতে পাড়ার লোকজন সবাই গিয়ে ধরে হসপিটালে নিয়ে গেছি। হসপিটাল থেকে প্রথমে সারদাতে নিয়ে গেলাম, ওইখান থেকে ECG হলো। ECG-তে মোটামুটি কোনো রেসপন্স করলো না, তার জন্য ওরা বীরেন বোসে ট্রান্সফার করলো। বীরেন বোসে নিয়ে গিয়ে ডাক্তার চেক করাতে বললো যে এক্সপায়ার করে গেছে। তারপরে এখনও পর্যন্ত পোস্টমর্টম হবে বললো ওরা, পোস্টমর্টম করে টরে তারপরে দেবে বলেছে বডি, তার আগে ওরা দেবে না, পুলিশের কাছে রয়েছে এখন, পুলিশের আন্ডারে। হ্যাঁ, ওরকমই কিছু বলে বোঝা যাচ্ছে, কারণ শরীরে এক ফোঁটা কোনো রক্ত ছিল না, আর শরীর পুরো শুকিয়ে গেছিলো। খোলা মাঠে তো গরু আনতে গেছিলো, সেই সময় বাজও পড়ছিলো প্রচুর। কোন মাঠে? এই আমাদের এখানে নিচের মাঠ আছে, বড় কাঠালিয়ার যে নিচের মাঠ রয়েছে রিজেন্ট কলেজের পাশে, ওই মাঠেতে গরু দিতে গেছিলো, ওইখানেই হয়েছে।